মানবিকতার অঙ্গীকারে ক্রিসমাস ইফের সকালে রক্তদান শিবিরের আয়োজন করল রামনগর ছ নম্বরের মুক্তি সংঘের সদস্যরা। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক আশিস কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদারও। এই রক্তদান শিবিরে মুক্তি সংঘের প্রয়াত প্রায় পঞ্চাশ জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে মুক্তি সংঘ এলাকার জনগণের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই সর্বদা কাটিয়ে ওঠার লক্ষ্যে আমরা রাজ্যের প্রত্যেকটা সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলির কাছে সরকারের তরফ থেকে যেমন আহ্বান রাখা হচ্ছে, তেমনিভাবে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা মিলে এই রক্তদান অনুষ্ঠানের জন্য মানুষকে আমরা সহযোগিতার হাত প্রসারিত করতে আহ্বান জানাচ্ছি। মানুষ এগিয়ে আসছে, একটা সুন্দর পরিমণ্ডলে এখন এই স্বেচ্ছা রক্তদান শিবিরগুলি সংগঠিত হচ্ছে। আমাদের প্রত্যাশা যে আমাদের রাজ্যের মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে এই রাজ্যের মানুষ তারা সাড়া দিচ্ছে এবং এখন